আসসালামু আলাইকুম সোনামণি ছাত্র ছাত্রী বন্ধুরা, এখন আমি তোমাদের সামনে ক্লাস নেব সমষ্টি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে রেহেন আরজু, ষষ্ঠ শ্রেণী, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। দ্বিতীয় অধ্যায়, বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা। বাংলাদেশের প্রাচীন সভ্যতাকে জানতে হলে আমাদেরকে ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতাকে জানতে হবে। ভারত উপমহাদেশে সিন্ধু সভ্যতাকে প্রথম নগর সভ্যতা বলে। সিন্ধু সভ্যতা মিশরীয় ও মেসোপটেমীয় সভ্যতার সমসাময়িক। অপরপক্ষে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে শুরু হওয়া গঙ্গা অববাহিকার দ্বিতীয় নগর সভ্যতা ইউরোপের গ্রিক ও রোমান সভ্যতার সমসাময়িক। এখন আমরা ভারত উপমহাসাগর উপমহাদেশের নগর সভ্যতা। ভারত উপমহাদেশের সবচেয়ে পুরনো সভ্যতা হল সিন্ধু সভ্যতা। এই সভ্যতা খ্রিস্টপূর্ব 2700 অব্দে ভারত উপমহাদেশের সিন্ধু, সরস্বতী, হাগড়া ইত্যাদি নদ নদীর অববাহিকায় গড়ে ওঠে। এ সভ্যতার বড় দুটি নগরের একটি হচ্ছে হরপ্পা আর অন্যতম হচ্ছে মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত। সিন্ধু সভ্যতা ভারত উপমহাদেশের নগর সভ্যতা। উন্নত নগর পরিকল্পনা দেখা যায় সিন্ধু সভ্যতার নগরগুলোতে। নগরের রাস্তার পাশে ডাস্টবিন, সড়ক বাতি, পানি নেমে যাওয়ার জন্য ড্রেন, সবকিছু ছিল একেবারে যেন সাজানো। একতলা দোতলা ঘর বাড়িগুলো ছিল পরিকল্পিতভাবে তৈরি। প্রত্যেক বাড়ির পানির জন্য ছিল কুয়া, ছোট ড্রেন দিয়ে বাড়ির ময়লা পানি চলে যায় রাস্তার বড় ড্রেনে। মহেঞ্জোদারো নগরে আবিষ্কার হয়েছে এক বিশাল গোসলখানা, অনেকটা এখানকার সুইমিং পুলের মতো। হরপ্পায় তে পাওয়া গেছে শস্য জমা রাখার জন্য বিশাল শস্যাগার। পোড়ামাটির বেশ কয়েকটি মূর্তিও পাওয়া গেছে সিন্ধু সভ্যতার। পাওয়া গেছে চুনাপাথর ও ব্রোঞ্জের মূর্তি। বিস্তৃত এই সভ্যতার অসংখ্য সীল পাওয়া গেছে। সীলের গায়ে লিপির মতো চিহ্নগুলোর পাঠ উদ্ধারে সভ্যতার অসংখ্য সীল লিপির মতো চিহ্নগুলো পাঠ উদ্ধারের চেষ্টা চলছে। এই সভ্যতায় পাথরের বাটখারা ও পুঁতিগুলো খুব আকর্ষণীয়। সিন্ধু সভ্যতায় ছিল অন্তর্বাণিজ্য ও বহির্বাণিজ্যের ব্যবস্থা। ভারত উপমহাদেশের এই সমৃদ্ধ সভ্যতাটি 1700 খ্রিস্টাব্দের পর আর পাওয়া যায় না। সিন্ধু সভ্যতা হারিয়ে যাওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। সিন্ধু সভ্যতার পর এক বছর ভারত উপমহাদেশের কোথাও কোন নগর সভ্যতা গড়ে ওঠেনি। তবে খ্রিস্টপূর্ব 700 অব্দে নগর গঙ্গা নদীর অববাহিকায় আবার একটি নগর সভ্যতা বিকাশ লাভ করে। ভারত উপমহাদেশের এই সভ্যতাকে দ্বিতীয় নগর সভ্যতা বলে আখ্যায়িত করা হয়। এ পর্যন্ত ভারত উপমহাদেশে লটারি, পাটালিপুত্র, চন্দ্র, কেতুগড়, চম্পা, বিদিশা, অমরাবতী ইত্যাদি নামে প্রায় 41টি প্রত্নস্থানে দ্বিতীয় নগর সভ্যতার চিহ্ন আবিষ্কার হয়েছে।
বাংলাদেশের ওয়ারী বটেশ্বর এবং পুণ্ডরনগর দ্বিতীয় নগর সভ্যতার নিদর্শন। ওয়ারী বটেশ্বর নরসিংদী জেলার বেলাব উপজেলার দুইটি গ্রামের বর্তমান নাম। প্রাচীন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত ওয়ারী বটেশ্বরে গ্রামে 2500 বছর আগে গড়ে উঠেছিল নগর সভ্যতা। ওয়ারী বটেশ্বর ছিল এই নগর সভ্যতার নগর কেন্দ্র। 2500 বছর পূর্বে গড়ে ওঠা নগর সভ্যতা একদিন ধ্বংস হয়, মাটির নিচে চাপা পড়ে যায়। পরবর্তীকালে ওয়ারী বটেশ্বর অঞ্চলে জমি চাষ, গর্ত খনন প্রভৃতি গৃহস্থালী কাজে ভূমির মাটি ওলট পালট হয়, প্রাচীন নিদর্শন ভূমির উপর চলে আসে। বর্ষাকালে বৃষ্টির পর ধাতব, কাঁচ ও পাথরের প্রত্ন বস্তুগুলো চকচক দেখায়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেগুলো সংগ্রহ করেন এবং 1930 সাল থেকে লেখালেখি শুরু করেন। দীর্ঘদিন পর 2007 থেকে ওয়ারী বটেশ্বর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা শুরু হয়। প্রতি বছর উৎখননে পাওয়া গেছে অমূল্য প্রত্ন বস্তু, সমৃদ্ধ থেকে সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের সভ্যতার ইতিহাস। ওয়ারী বটেশ্বরে প্রাপ্ত ধাতব অলঙ্কার, স্বল্প মূল্যবান পাথর ও কাচের পুঁতি, চুন সুরকির রাস্তা, ইট নির্মিত স্থাপত্য, দুর্গ প্রভৃতি একটি সমৃদ্ধ সভ্যতার পরিচয় বহন করে। ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা এবং নয়নাভিরাম বাটখারা বাণিজ্যের পরিচয়। ওয়ারী বটেশ্বর ছিল একটি নদী বন্দর, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ছিল ওয়ারী বটেশ্বর। রোলেটেড মৃৎপাত্র ও স্যান্ডউইচ কাচের পুঁতির আবিষ্কার ওয়ারী বটেশ্বরকে ভূমধ্য সাগর এলাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠিত করে। নবযুক্ত হাইড্রিন ব্রোঞ্জ নির্মিত পাত্র দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ওয়ারী বটেশ্বরের বাণিজ্যিক সম্পর্কে কথা বলে। ওয়ারী বটেশ্বরে আবিষ্কার হয়েছে বাংলাদেশের প্রাচীনতম চিত্রশিল্প। আবিষ্কৃত মৃৎপাত্র, পাথর ও কাচের পুঁতিতে চিত্রশিল্প ফুটে উঠেছে, যা উন্নত শিল্প বোধ ও দর্শনের উজ্জ্বল দৃষ্টান্ত। মহাস্থানগড়, প্রায় 2400 বছর আগে বগুড়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তরে করতো নদীর তীরে গড়ে ওঠে মহাস্থানগড়। নগরটা ছিল ধন সম্পদে পরিপূর্ণ, তাই দুর্গ প্রাচীর ও পরিখা দ্বারা সেটি ছিল সুরক্ষিত। কালের পরিক্রমায় পুণ্ডরনগর ধ্বংস হয়ে মাটির নিচে চাপা পড়ে ঢিবি ও জঙ্গলে পরিণত হয়। দেশপ্রেমিক ফকির ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করতেন। মানুষ ভুলে যায় প্রাচীন নগরের আসল নাম। প্রত্নতাত্ত্বিক আলেকজান্ডার কানিংহাম 1879 সালে মহাস্থানগড়ে জরিপ করে অনুমান করেন এলাকার মাটির নিচে লুকিয়ে আছে বিখ্যাত পুণ্ডরনগরের ধ্বংসাবশেষ। শুরু হয় প্রত্নতাত্ত্বিক খনন কাজ। আবিষ্কার হতে থাকে নগরের রাস্তাঘাট, ঘর বাড়ি, অলঙ্কার, মুদ্রা, পোড়ামাটি, শিল্পকর্ম, লিপি প্রভৃতি। অনুমিত হয় জনহিতৈষী মৌর্য শাসক সম্রাট অশোক পুণ্ডরনগর পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন।
বিরাক্ষী লিপিতে পুণ্ড্র নগরে দুর্ভিক্ষের সময় প্রজাদের শস্য ও অর্থ দিয়ে সাহায্য করার আদেশ লিপিবদ্ধ আছে। এও বলা হয়েছে যে সুদিন ফিরে আসলে প্রজা সাধারণ যেন আবার রাষ্ট্রীয় কোষাগারে তা ফেরত দেন। অন্যান্য দ্বিতীয় নগর সভ্যতার মতো পুণ্ড্র নগর ছিল একটি সমৃদ্ধ নগর। পুণ্ড্র নগর ছিল পুণ্ড্র বর্ধনের রাজধানী শহর। উল্লেখ্য পুণ্ড্র উল্লেখ্য পুণ্ড্র নগরের সঙ্গে বাণিজ্যিক কারণে ভারত উপমহাদেশে অনেক নগর বন্দরের যোগাযোগ ছিল, ফলে বহু বাণিজ্যিক ও সাংস্কৃতিক লেনদেনও ঘটেছিল। উর্বর ভূমি ও কর্দম নদীর মাধ্যমে যোগাযোগের ফলে পুণ্ড্র নগর এলাকায় ঘনবসতি ছিল। সপ্তম শতকে চীন দেশের পরিব্রাজক ও ধর্মযাজক হিউয়েন সাং পুণ্ড্র নগর এলাকায় 20টি বৌদ্ধ বিহার এবং 100টি বিরাক্ষণ মন্দির দেখিয়েছিলেন। প্রাচীন বৌদ্ধ বিহারগুলো আধুনিক কালের আবাসিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করা যায়। মহাস্থানগড় দুর্গনগর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে বিহার ইউনিয়নে ভাসু বিহার ও তোতারাম পণ্ডিতের ভিটায় 2টি বৌদ্ধ বিহার আবিষ্কার হয়েছে। মহাস্থানগড় দুর্গনগর সংলগ্ন গোবিন্দ বিটার এবং 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গোকুল মেদে 2টি মন্দির আবিষ্কার হয়েছে। প্রাচীন বিশ্ব সভ্যতা অধিকাংশ প্রাচীন বিশ্ব সভ্যতা গড়ে উঠেছিল এশিয়া ও আফ্রিকা মহাদেশে। এখন আমরা ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতা ব্যতীত উল্লেখযোগ্য কয়েকটি প্রাচীন সভ্যতা সম্পর্কে জানব। তার মধ্যে প্রথমে আসে মিশরীয় সভ্যতা। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে মিশরের নীল নদের তীরে নগর সভ্যতা গড়ে উঠেছিল। সে সময় মিশরের রাজাদের বলা হতো কি, ফারাও। দেশবাসী ফারাওকে খুব শ্রদ্ধা করত। মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পর নতুন জগতে ফারাওরা আবার তাদের রাজা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মৃত্যুর পরে আবার কেউ রাজা হতে পারে না, এটা অবশ্যই তোমরা জানো। এ কারণে মিশরীয়রা কি করত, যত্ন সহকারে ফারাওদের মৃতদেহ সংরক্ষণ করত। আর মৃতদেহ যত্ন করে সংরক্ষণ করতে গিয়ে তারা শেখে বিশাল পিরামিড তৈরি করতে শিখল। তারা কি, বিশাল এক পিরামিড। পাথর এবং ব্রোঞ্জের মূর্তি তৈরিতে মিশরীয়রা দক্ষ ছিল। ছবির মতো দেখতে এক ধরনের লিপির উদ্ভাবন করতে পেরেছিল মিশরীয়রা। একে বলা হতো কি, হায়ারোগ্লিফিক লিপি। মেসোপটেমীয় সভ্যতা ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরের উর্বর ভূমিতে মেসোপটেমীয় সভ্যতার জন্ম হয়েছিল। মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমি। এ অঞ্চলের বিভিন্ন সময়ে বেশ কয়েকটি সভ্যতার বিকাশ ঘটেছিল, যেমন সুমেরীয় সভ্যতা, পুরাতন ব্যাবিলনীয় সভ্যতা, এশেরীয় সভ্যতা, ক্যালদীয় বা নতুন ব্যাবিলনীয় সভ্যতা ইত্যাদি। এগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে কি, সুমেরু সভ্যতা। এই সভ্যতায় গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 4000 অব্দে। মেসোপটেমিয়াতে একটি বিশেষ ধরনের লিপির উদ্ভব হয়, এর নাম কিউনিফর্ম। মিশরের মতো পিরামিড তৈরি না হলে চমৎকার ধর্ম মন্দির তৈরি হয়েছিল, একে বলা হয় জিগুরাত। মেসোপটেমিয়ার সবকটি সভ্যতায় নানা ক্ষেত্রে অবদান রেখেছিল। এর মধ্যে পুরাতন ব্যাবিলনের রাজা হাম্মুরাবি প্রণীত আইন সংকলন
ছিল গুরুত্বপূর্ণ। এশিরীয়রা যুদ্ধবিদ্যায় ছিল খুবই পারদর্শী। নতুন ব্যাবিলন নগরটি ছিল 56 মাইল দীর্ঘ দেওয়াল দিয়ে ঘেরা। সম্পূর্ণ দেওয়ালের উপর বাগান করা হয়েছিল। ইতিহাসে তা ব্যাবিলনের শূন্য উদ্যান নামে পরিচিত। এছাড়া দালান কোঠা নির্মাণ, মূর্তি তৈরি, বিজ্ঞান চর্চা ইত্যাদি নানা ক্ষেত্রে মেসোপটেমীয় সভ্যতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ যে পর্যন্ত পড়িয়েছি, এর ভিতর থেকে তোমাদের একটা বাড়ির কাজ দেব। বাংলাদেশের প্রাচীন সভ্যতার স্বরূপ ব্যাখ্যা কর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন যে ক্লাসটাই হয় অবশ্যই তোমরা সেটা ফলো করবা, সেটা ক্লাস করবা, টিচারদের কথা মতো পড়াশোনা করবা, অভিভাবকদের কথা শুনবা। আর আগামীতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।